বিরক্ত করার পরও বকেটের সাথে প্রেম করতে রাজি না হওয়ায় তুলে নিয়ে যাওয়ার হুমকি দিলে সম্মান বাঁচাতে আত্মহত্যা করে এক কলেজ ছাত্রী। শোকাহত পরিবার বিচারের দাবি জানালে অভিযুক্ত পলাতক পরিবার বলে এটা চক্রান্ত। মর্মান্তিক ও অপ্রত্যাশিত এই ঘটনা ঘটে পিরোজপুর ইন্দরকান্দি উপজেলার পত্তাশি গ্রামে। জানা যায় দীর্ঘদিন ধরে মিমকে বকেটে ছেলে প্রেম করার জন্য বিরক্ত করে আসছিল। উপায় না পেয়ে মেয়ের জীবন ও পরিবারের সম্মান বাঁচাতে দরিদ্র বাবা ঢাকায় চাকরি ছেড়ে মেয়েকে কলেজে আনা নেওয়া করত। তবুও থামেনি ওই অমানুষ যুবকের অত্যাচার। আসা যাওয়ার পথে অনেক বাজে কথা ও ভয় দেখাতো। বাবার সামনেই বলতো বিয়ে না দিলে তুলে নিয়ে যাব। গতকাল মিমের ফোন নাম্বার জোগাড় করে অনেক ভয়ভীতি দেখিয়ে আবারও তুলে নেওয়ার হুমকি দেয়। পরে কলেজ ছাত্রী নিজের সম্মান বাঁচাতে মনে কষ্ট নিয়ে আত্মহত্যা করে। যত্ন আর ত্যাগে গড়ে তোলা কলেজ পড়ুয়া মেয়েকে হারিয়ে শোকে কাতর পুরো পরিবার। দর্শক, যে বখাটের জন্য নিষ্পাপ মেয়েটি ভয় ও মনে কষ্ট চেপে আত্মহত্যা করল, তার কোন ধরনের শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।